হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলায়। তো আজকে একটু অন্য রকম, তোমাদের মনের মতনই হবে, একটু অন্য রকম তোমাদের মনের যাতে ভালো লাগে। তো আমি চিন্তা করলাম সবসময় একই রকম ভিডিও দিলে তো তোমাদের ভালো লাগে না, তো তাই জন্য একটু আজকে অন্য চেঞ্জ করছি ভিডিওটা। নিশ্চয়ই ভালো লাগবে, তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকম নতুন নতুন মানে চিন্তা করে করে ভিডিও করব, সেগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার প্লিজ করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যালো বন্ধুরা, সকালবেলায় ব্লগ স্টার্ট করেছি আর সারাদিন ব্লগ করতে পারিনি। কি খাচ্ছিস, ঘু খাচ্ছিস? তো আজকে সারাদিনই কিছু করতে পারিনি, ব্লগ করতে পারিনি, কেন কিনা আজকে একটা মাছ নিয়ে পড়েছিলাম। বাপরে বাপ, দেখবে মাছটা রান্না করেছি কিন্তু কেউ খেতে পারিনি। এই দেখো, এই দেখো, লোহিত মাছের ঝুরা করেছি কিন্তু কেউ খেতে পারিনি। আমরা হচ্ছে মানে কি বলবো, কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, কেন একটা গন্ধ বেরোচ্ছে চলো, তাদের দাদা ভাই আর খাইনি। আর রাত্রের বেলায় করবো এখন একটু, এই যে ঘুগনির মটরটা ভিজিয়ে এই ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ দেবো। তো এই দেখো, হলুদ দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আর একটু তেল দেবো। তো দিলে না ঘুগনির টেস্টটা একটু আলাদা রকম হয়, তো তাই জন্যেই হচ্ছে হলুদ টলুদগুলো দেওয়া। তুই কিছু বলবি নাকি? কি বলবি বল। তো আজকের দিনটা আমার কাছে প্রচুর প্রচুর স্পেশাল ছিল, কিন্তু স্পেশাল দিনটা সবাই ভুলে গেছে। আমার শুধু মনে রেখে লাভ নেই, ওই জন্য আমিও মনে রাখি না, ভুলেই যেতে চাই আমিও, ঠিক আছে? স্পেশাল দিনটা কি আর বললাম না, ঠিক আছে, বলে মনটা খারাপ করলাম না। আজকে দিনটা আমার প্রচুর প্রচুর স্পেশাল দিন। তো হ্যালো বন্ধুরা, এই যে এইবারে রান্না বসিয়েছি, বুঝলে? এই দেখো ঘুগনি
আলু কষা হচ্ছে আমার, এই যে আর এখানে এই যে মটরটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমার কাজের মাসি আটা মেখে দিচ্ছে, এই যে ওটা আমার কাজের মাসি, বুঝলে তো বন্ধুরা। এখন ডলার ডলি করছে, এখন ডলার ডলি, এই যে ডলার ডলি করতে ভালোই লাগে। আর আজকের দিকটা তো বেশি বেশি করে ডলার ডলি করতে হবে আমার, আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে নিই জানো, তারপর রাত্রিবেলা একটু ভালো করে ডলার ডলি করবো তোমাদের দাদা ভাইয়ের সাথে। কেন জানো, আজকের দিনটা যেহেতু সে মনে রাখিনি তাই জন্যে আজকে আমি আজকে শেষ করে দেবো ডলে ডলে, তারপরে আমি ওকে বোঝাবো। আজকের দিনটা আমার কাছে অনেকটাই তো ইম্পর্টেন্ট দিন না, তো ওকে মনে রাখার দরকার, কিন্তু মনে রাখে না। তো আজকে ডলার ডলি করে আজকে ওকে শেষ করে দেবো, ও শুরু করেছিল আমি শেষ করবো, আর এরকম করে ছিঁড়বো আজকে ওকে, ছিঁড়বো। তো চলো ছেঁড়া ছিঁড়ি পরে করবো, এখন রুটির আটাটা ছিঁড়ে নিই ভালো করে, পরে তোমাদের দাদা ভাই ছিঁড়বো, বড় করে ডলে ডলে ছিঁড়বো, ঠিক আছে। তো মেখো করে আটা মাখি, আটা মাখার স্টাইল দেখেছো আমার, এইরকম করে আটা মাখলে দেখবে সেই আটা রুটি খেয়ে দেখবে, আমি জানো তো বিহারি বংশের মেয়ে, ঠিক আছে।